আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার মসুর ডাল দিয়ে লাল শাক ভাজি যদি খুব সিম্পল একটি রান্না খেতে কিন্তু অসাধারণ আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন ভিউয়ার্স এবার তাহলে মূল রান্নায় চলে যাওয়া যায় আমি এখানে হাফ কেজি পরিমাণ লাল শাক নিয়েছি এবং লাল শাকের ডাটার যে শক্ত অংশ সেটা কেটে ফেলে দিয়ে তারপর আমি লাল শাকগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং চার থেকে পাঁচবার খুব ভালো করে এই লাল শাকগুলোকে ধুয়ে নিতে হবে তা হলে কিন্তু বালি থেকে যাবে তো আমি বেশ কয়েকবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যে আমি এতে দিয়ে দিব হাফ কাপের মতো পানি এতে করে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যদিও শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর শাক থেকে অটোমেটিক কিছু পানি উঠবে তো এ পর্যায়ে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি যাতে করে তলায় এটা লেগে না যায় দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর আজকে যেহেতু আমি মসুর ডাল দিয়ে এই শাকটা রান্না করছি তাই দিয়ে দিচ্ছি এখানে এক কাপের তিন ভাগের এক কাপ মসুর ডাল অর্থাৎ ওয়ান থার্ড কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি চাচামচের চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আজকে যেহেতু মসুর ডাল দিয়ে আমি এই লাল শাকটা রান্না করছি তাই আমি কিছুটা মশলা দিয়েছি আর এ পর যে এটাকে নাড়তে একটু অসুবিধা হবে কিছুক্ষণ পর শাকটা অটোমেটিক্যালি চুপসে যাবে তখন এটা নাড়াচাড়া করতে সুবিধা হবে তো আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে এসে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেবো যাতে করে সবটা পা সমানভাবে সেদ্ধ হয় তিন থেকে চার মিনিট রান্না করার পর দেখবেন যে শাকগুলো একদম চুপসে গেছে আর এরপর একটু নেড়ে চেড়ে দেবেন কারণ এখন কিন্তু নাড়াচাড়া করতে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন যে শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং খুব ইজিলি কিন্তু এটা নাড়াচাড়া করা যাচ্ছে আর মসুর ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না এটা মোটামুটি সেদ্ধ হবে তো সেই অনুযায়ী বুঝে পানি দেবেন যদি আপনারা মনে করেন যে পানি দেওয়ার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে দিতে পারেন আর প্রয়োজন না থাকলে দেওয়ার দরকার নেই যেহেতু শাক থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে উঠেছে তারপরেও আমি কিছুটা পানি দিয়েছি যাতে করে এটা পুড়ে না যায় সেজন্য আর ভালোভাবে যেন জালটাও একটু সেদ্ধ হয় কিন্তু গলিয়ে ফেলা যাবে না তো এভাবে আমি শাকটাকে পুরো সেদ্ধ করে নেব আর পানিটাও শুকিয়ে নেব তো আমি এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা শুকিয়ে যাচ্ছে এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এই শাকগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে ডালটা কিন্তু একেবারে গলে যায়নি কিছুটা আস্তে আস্ত ভাব আছে এবং শাকে কিছুটা হালকা পানি রয়েছে যখন আমি এই শাকগুলোকে ভেজে নেব তখন কিন্তু এক্সট্রা পানিটাও শুকিয়ে যাবে তো এ পর্যায়ে আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার ভেজে নেওয়ার পালা লাল সুকটা ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই পেনে তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ এবারে তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমি এরকম মাঝখান থেকে ফালি করে নিয়েছি তবে ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি আসলে শাকই কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে অর্থ পরিমাণ একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে এই সব কিছু আমি কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ভাসতে ভাজতে যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা অনেকটা বাদামি হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই লাল শাক তো লাল শাকটা দিয়ে ভালোভাবে এটাকে এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু লবণ প্রয়োজন আর আপনি একটু খেয়াল করে দেবেন যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দেওয়া হয়েছিল তো সেটা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ টালা জিরার গুঁড়া এই টালার জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা খেতে খুব ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকের যে এক্সট্রা পানি রয়েছে সেটা শুকিয়ে যায় বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একটা সময় দেখবেন যে শাক থেকে এক্সট্রা পানিটা একদমই শুকিয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে শাকে কোনো এক্সট্রা পানি নেই এবং এটা খুব ভালোভাবে তেলের উপর ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল দারুণ স্বাদের মসুর ডাল দিয়ে লাল শাক ভাজি আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাসে ট্রাই করবেন আবার ফিরে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ